ওই যে একটা বড় বিল বোর্ড থাকে 10 ফিট বা 7 ফিট মাউন্টের ছবি থাকবে পাশে দেখার থাকে মাদকের দাম, ওর মাদক কোনো অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে তাই কিন্তু ছাত্ররা দেখতে দেখতে একবার কিন্তু সে ভয় পাবে। ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত এরা পাঠ্যপুস্তকে আসে, আমরা নবম সরি দশম এবং একাদশ তো আগামী বছর ঢুকাবো না, আমাদের প্ল্যান আছে পাঠ্যপুস্তকে আসে। কিন্তু যারা মাদক খায় তারা কিন্তু আপনি শেয়ার করবেন যে যারা মাদক গ্রহণ করে তাদের 90% জানে মাদক ক্ষতিকর, মাদকের ক্ষতিকর না তারা কিন্তু তারা জানে কিন্তু জেনে শুনি বিস্তারণ করছে। আমরা এই ধরনের বড় বিলবোর্ড আমরা আক্রমণ করতে চাই, আমরা আমাদের ওইটি করবো, আমরা এটাও চাচ্ছি যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তার ঢোকার স্থানে যেখানে মেন গেট বা যেখানে সবাই চোখে বলে ওই ধরনের বড় বিলবোর্ড যদি থাকে 10 ফিট বা 7 ফিট যে মাউন্টের ছবি থাকবে পাশে দেখার থাকে মাদকের দাম, ওর মাদক কোনো অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে তাহলে কিন্তু ছাত্ররা দেখতে দেখতে একবার কিন্তু সে ভয় পাবে। তেমন একটা যুবক ছেলের কথা বলি, মাদকের একটা মাদক আছে তার কী থাকবে না, তার কৌশুতি থাকবে না, কুশুতি হয়ে যাবে, তার সেক্স থাকবে না। যদি কোনো একটা যুবক ছেলে জানে যে আমি এটা খেলে আমি রমসুক হয়ে যাবো, আমার কোনো স্বপ্ন থাকবে না, সেক্ষেত্রে একবার ভয় পাবে। অন্যভাবে আর একটা মাদক আছে যেটা একটা নারীর মাতৃত্ব হতে দেবে না, তার গর্ভধারণ ক্ষমতা নষ্ট করবে। যদি একটা ছাত্রী জানে এই মাদকটা খেলে আমি কখনো মা হতে পারবো না, সে কিন্তু ফিরবে। আমরা চাচ্ছি এটা একটা উপায়। আর আমাদের স্কুলে বিশেষ করে প্রাইমারি স্কুলে কিন্তু একটা ই হয় মা সমাবেশ, আমরা কিন্তু সেইখানেও টিচাররা ঢুকে আসতে পারেন, আমাদেরকে বোঝাতে পারেন এই মাদক। আর আমাদের স্কুলে হাই স্কুল বা কলেজ থেকে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি আছে, তারাও কিন্তু অভিভাবক সমাবেশ করেন, নিয়ম আছে কিন্তু, আমরা সেখানেও বুঝতে পারেন। আমরা চাই যে পরিবার ভিত্তিক যদি আন্দোলনটা গড়ে ওঠে, আমরা যদি আমরা স্কুল কলেজকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু অধিকাংশে আমরা 90% সফল হবো।